ডঙ্কি প্রসেস এটা আবার কি? ডঙ্কি প্রসেস সম্বন্ধে জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটির পরের অংশ দেখার আগে ভিডিওটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে আরেকটি ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। প্রতি বছর হাজার হাজার মানুষ ল্যাটিন আমেরিকা থেকে মেক্সিকো হয়ে ইউএসএ বর্ডার ক্রস করে অবৈধভাবে আমেরিকাতে যায়, আর এই প্রসেসটাকে বলা হয় ডঙ্কি প্রসেস। আর ডঙ্কি প্রসেসে 30-40 লাখ টাকারও বেশি খরচ হয়, আর যাওয়ার সময় লোকদেরকে মাফিয়া এবং পুলিশের সাথেও ডিল করতে হয়। এছাড়াও কিছু লোকদের তো 2 বছর পর্যন্ত লেগে যায় আমেরিকা পৌঁছাতে, ওই সময়ে তাদের 10-20 দিনের বেশি জঙ্গলে খাবার ও পানি ছাড়া থাকতে হয়। এছাড়াও অনেক লোক এই জার্নির মাঝখানেই তারা মারা যায়। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ ডঙ্কি প্রসেসের মাধ্যমে আমেরিকাতে ইমিগ্রেশন করে, যেটা নামই গাধার প্রসেস। সেটা আবার কেমন হবে একটু ভাবুন। কিছু লোক তো এত কষ্ট করার পরেও তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। সো আপনি কি কখনো সুযোগ পেলে আমেরিকা যাবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন।